বালি পাহাড়ের রাস্তা দিয়ে বাস দ্রুত গতিতে যাচ্ছিল। বাসের ভেতরে কিছুমাত্রই যাত্রী ছিল। সেই বাসে একটা রাহুল নামের ছেলেও ছিল, যে কোনো একটা কাজে পালনপুর যাচ্ছিল। হঠাৎ করে বাস থেমে যায়। আরে কি হলো, বাসটা থামালে কেন? মনে হচ্ছে বাসে কিছু গন্ডগোল হয়ে গেছে বাবু, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এখানে শুধু ঘন জঙ্গল রয়েছে, কোনো মেকানিক তো পাওয়া যাবে না। পালনপুর এখান থেকে কতটা দূর তাহলে? মাত্র 10 কিলোমিটার। ড্রাইভারের কথা শুনে রাহুলের মুড খারাপ হয়ে যায়। সে রাগের চোটে ড্রাইভারকে বলে ওঠে, কিন্তু সকাল পর্যন্ত আমি এই বাসে থাকতে পারি না। পালনপুর এখান থেকে আর মাত্র 10 কিলোমিটারই দূর, তাই না? আমি হেঁটে হেঁটেই চলে যাব। খুব শীত বাইরে বাবু, বেশি দূর হাঁটতে পারবেন না আপনি। আর এই এলাকাটা খুবই বিপজ্জনক, কিন্তু এখানে রাত্রির বেলা যে অদ্ভুত ধরনের সব ঘটনা ঘটে, খুব ভালো হবে আজকের রাতটা আপনি এই বাসের মধ্যেই কাটিয়ে নিন। বাস ড্রাইভারের কথা শুনে বাসে বসে থাকা রাহুল সহিত সমস্ত লোকেরা হাসতে শুরু করে। বিপজ্জনক, তাহলে আপনি নিজেকে ভালো করে বাঁচান দেখি। রাহুল বাসে উপস্থিত লোকেদের বলে ওঠে, তোমাদের মধ্যে আমার সাথে কেউ যেতে চাইলে যেতে পারো। রাহুলের কথা শুনে বাস থেকে দুজন ছেলে রাহুলের সাথে নেমে যায়। বাস ড্রাইভার খুব ভয়ে ভয়ে তেজ আওয়াজে বলে ওঠে, আপনারও সেই অবস্থাই হবে বাবু যা বাকিদের সাথে হয়েছিল, কেউ বাঁচাতে পারবে না। ওই রাস্তা দিয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারেনি বেঁচে, এখনো সময় আছে, আপনি চলে আসুন। কিন্তু রাহুল আর ওই দুটো ছেলে ড্রাইভারের কথা একেবারেই শুনল না। ওরা সবাই সেই অন্ধকার রাস্তায় হাঁটতে শুরু করে। আরে এর থেকে ভালো আমরা বাসেই ভালো ছিলাম, বাইরে তো বিশাল ঠান্ডা দেখছি। হ্যাঁ, আর আমার শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, আর আমি হাঁটতে পারছি না ভাই। ঠিকই বলেছ, একে এত দূর পর্যন্ত একটা যাত্রার ধকল, ওই ড্রাইভারকে নিয়ে মজা করা উচিত হয়নি আমাদের। এখন যদি আমরা আবার ফিরে যাই, তাহলে ড্রাইভার এটাই বুঝবে যে ভূতের ভয়ে আমরা বাসে আবার ফিরে এসেছি। আরে ওনার উপরে না হাসলে কী করতাম? আরে আজে বাজে কথা বলছিলেন উনি, ওই মূর্খ ড্রাইভার সমস্ত যাত্রীদেরকে ভয় পাইয়ে দিয়েছিল। এখানে যদি হোটেল বা কোনো গেস্ট হাউস থাকতো, তাহলে রাস্তা কাটিয়ে নিতে পারতাম, কিন্তু এখানে তো চারিদিকে শুধু একেবারে নির্জন। তখনই সেই অন্ধকারে একটা টাঙাওয়ালা নিজের টাঙা নিয়ে ওদের সবার কাছে এসে বলে, এই নির্জন জায়গা কোথায় ঘুরছো তোমরা? এই জায়গাটা খুবই বিপজ্জনক, কিন্তু আমরা 3 জন যাত্রী, আমাদের বাসটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আর আমরা রাত্রে বাসে কাটাতে চাই না। সেই জন্য আমরা ভাবলাম যে পায়ে হেঁটে হেঁটে পালনপুর পর্যন্ত রওনা দিই। এটা তোমাদের শহর নয়, পাহাড়ি এলাকা, আর পাহাড়ের এলাকার রাস্তাতে খুব বাজে হয়, বুঝতে পেরেছ? তা তুমি ঠিকই বলেছ, আমরা 3 জন এখন নিজেদের ভুল বুঝতে পেরে গেছি। খুব ভালো হতো যদি এই জায়গায় কোনো হোটেলের মতন কিছু থাকতো। আচ্ছা এই ব্যাপার, এখানে পাশে একটা এমন একটা জায়গা রয়েছে যেখানে আপনারা খাবার আর রাত্রে থাকার মতন একটা জায়গা পেতে পারেন, কিন্তু এখানে তো নির্জন ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমি এমন জায়গাতেই তো থাকি, আমি এই এলাকার সব কোনায় চিনি। এমনি সময় প্রতিদিন রাত্রে আমার ডিউটি তোমাদের মতন যাত্রীদেরকে খোঁজার জন্যই তো হয়। থ্যাংক ইউ আমাদেরকে সাহায্য করার জন্য, না হলে তো আমরা ভাবছিলাম যে এই ঠান্ডায় আমরা আজকে প্রাণে মারা যাব। ওরা সবাই সেই গাড়িতে বসে পড়ে। টাঙা একটা ছোট্ট কাঁচা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, যেখানে চারদিকে ঘন জঙ্গল ছিল। রাহুল সেই টাঙাওয়ালাকে বলে, এটা আবার কিরকম রাস্তা কাকা? আমাদের সবাইকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ব্যাস আমরা একটু পরেই পৌঁছে যাব, এই রাস্তাটা শেষ হলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ভাইয়েরা। কিছুক্ষণের মধ্যেই সেই কাঁচা অন্ধকার রাস্তা শেষ হয়ে যায়। এই নিন, এসে গেছি আমাদের জায়গায়। রাহুল আর বাকি লোকেরা টাঙা থেকে নেমে যায়, আর টাঙাওয়ালা ওখান থেকে চলে যায়। ওদের সবার সামনে 3টে ঝুপড়ি খুব আশ্চর্য আকারের তৈরি ছিল। হঠাৎ করে 2টো সুন্দর স্ত্রী ওই ঝুপড়ির বাইরে বেরিয়ে চলে আসে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি,
আমরা তো আপনার অপেক্ষাতেই ছিলাম, আর অবশেষে আমাদের অপেক্ষা শেষই হয়ে গেল। এটা আবার কিরকম জায়গা? এই জায়গাটা আপনাদের মতো বিশেষ টুরিস্টের জন্য বানানো। একবার যে এখানে আসে তার এখান থেকে যাওয়ার ইচ্ছেই করে না, কারণ সে এখান থেকে ফেরত যেতেই পারে না। তখনই হঠাৎ করে ওই তিনজনের কানে নেকড়ের আওয়াজ চলে আসে। একটা খুবই সুন্দরী স্ত্রী একটা ঝুপড়ি থেকে বেরিয়ে আসে আর রাহুলের সামনে দাঁড়িয়ে পড়ে। সত্যি বলছি, এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু আমাকে বিশ্বাস করুন আপনারা, আপনার মতন সুন্দর মেয়ে আমি আজ অবধি দেখিনি। সত্যি কথা বলছি, যে আমাকে একবার দেখে নেয় সে কখনো কিছু দেখার উপযুক্তই থাকে না। আমার নাম বিন্দু। সবকিছু কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন? তার মানে? আমাদের জন্য টুরিস্ট অতিথির রূপ হয়, আর আমরা নিজেদের অতিথির স্বাগত আমাদের ঝুপড়ির ভেতরেই করি সবসময়। আমার বিশ্বাস যে আমাদের ঝুপড়ি আপনার কোনো ফাইভ স্টার হোটেলের থেকে বেশি ভালো লাগবে। রাহুল কোনো একটা রোবটের মতো তার পেছনে পেছনে চলে যায়। বাকি দুজন ছেলেও সম্মোহিত অবস্থায় সেই স্ত্রীদের সাথে ঝুপড়ির ভেতরে চলে যায়। ঝুপড়িতে যাওয়ার পর একজন যুবক, যার নাম রাজেশ ছিল, সে স্ত্রীকে বলে ওঠে, কি নাম আপনার? আমি আপনার মতন সুন্দর মেয়ে আমার জীবনে কখনো দেখিনি। এতই বা তারা কিসের? এইটুকু বলে সেই স্ত্রী রাজেশের বুকে নিজের হাত রেখে দেয়। সেই স্ত্রীর চোখ বাল্বের মতো চমকাচ্ছিল। সেই স্ত্রী নিজের লম্বা লম্বা নখ রাজেশের বুকে ঢুকিয়ে দেয়, আর একটা জোরদার চিৎকার রাজেশের মুখ দিয়ে বেরিয়ে আসে। সেই স্ত্রী রাজেশের বুকের ভেতর থেকে হৃদয় বার করে নেয়। পেয়ে গেছি আজকের খাবার, এটা খেয়ে আমার খিদে মিটবে, আর বাকিদেরও সেই অবস্থাই হবে যেটা এর হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই জঙ্গলের ঘন এলাকা অন্য ব্যক্তিদের চিৎকারে ছড়িয়ে পড়ে। ওই দুজনের চিৎকার শুনে রাহুলের সম্মোহন ভেঙে যায়। আমি এই কুঁড়ে ঘরের ভেতরে কি করে এলাম? নিজের ইচ্ছেতেই। এটা কিসের চিৎকার ছিল বলতো? এটা ওই দুটো বুদ্ধ ছেলেরই ছিল যারা তোমার সাথে এখানে এসেছিল। ওরা তো নিজের জায়গায় পৌঁছে গেছে, এখন তোমার পালা। কে তুমি আর তুমি কি বলতে চাইছো? হঠাৎ করে রাহুলের চোখ পড়ে ওই স্ত্রীর পায়ের ওপরে, যেটা দেখার পর রাহুলের চেহারা ঘামে ভরে ওঠে। তার পা উল্টো ছিল। যুবতী দেখতে বিন্দু একটা বয়স্ক আর ভয়ঙ্কর মহিলায় পরিবর্তিত হয়। কে তুমি? আমার থেকে কি চাও? সেই ভয়ঙ্কর বুড়ি মহিলা খুবই ফুর্তি করে রাহুলের গলা চেপে ধরে। আমার তো হৃদয় চাই, এটাই তো আমার খাবার। লোকেদের হৃদয় খেয়ে আমি জীবিত আর যুবতী থাকি, তোর মতো মূর্খরাই এখানে আসে আর আমরা শিকার করি। রাহুল তাকে ধাক্কা মেরে দেয় আর খুব তাড়াতাড়ি পালিয়ে বাইরের দিকে চলে আসে। বাইরে এখন ঝুপড়ির জায়গায় ভাঙা চোরা বাড়ি ছিল। দেখতে দেখতেই ওই পুরনো বাড়ি থেকে তিনটে ভয়ঙ্কর চেহারার বুড়ি মহিলা বেরিয়ে রাহুলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হায় ঈশ্বর, আমি কোথায় চলে এলাম? এর মানে ওই ড্রাইভারের প্রতিটা কথা সত্য। তখনই রাহুলের চোখ পড়ে সামনে পড়ে থাকা দুটো ডেড বডির ওপর। এরা তো সেই দুজনই যারা আমাদের সাথে এসেছিল এখানে। ওদের বুকের মধ্যে থেকে তো হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। এর মানে এরা সবাই মানুষ খেকো ডাইনি। রাহুল ওখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে রাহুলের শরীর কিছুর সঙ্গে ধাক্কা খায় আর রাহুল মাটিতে পড়ে যায়। তার কানে একটা চেনা শোনা স্বর আসছিল। কোথায় পালিয়ে যাচ্ছ সাহেব? এখান থেকে আজ অবধি কেউ কখনো বেঁচে ফেরেনি। রাহুল উঠে দাঁড়িয়ে পড়ে। সেই টাঙাওয়ালার চেহারাও ভয়ানক ছিল। তারপর রাহুল আবার নিজের সমস্ত শক্তি লাগিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। হঠাৎ করে রাহুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছু ঘন্টা পর
রাহুলের চোখ সেই বাসেই খোলে। সে দেখতে পায় যে বাসের যাত্রীরা তাকে ঘিরে বসে আছে। রাহুল কাঁপানো স্বরে পুরো কাহিনী ড্রাইভারকে বলতে শুরু করে। আমি আপনাকে বারণ করেছিলাম সাহেব, কিন্তু আপনি আমার কথাটা শোনেননি। শুধুমাত্র আপনার জন্য ওই অসহায় দুই মানুষের প্রাণ গেল, তাই না? আপনারা শহরের লোকজন চারটে বই পড়ে নেন বলে নিজেদেরকে যে কি মনে করেন কে জানে। আরে এই জগৎটা রহস্যে ভরপুর, বুঝলেন? কিন্তু আপনারা বিকশিত বিজ্ঞানের তর্কটাকেই ঠিক মনে করেন, কিন্তু আসল সত্য তো এটাই যে বিজ্ঞান যেখানে শেষ হয়, এই অশুভ শক্তির শুরু তো সেখান থেকেই হয়। কিন্তু এসব কি ছিল? আর ওই ভয়ঙ্কর দেখতে মেয়েগুলো কে ছিল? ওই মেয়েগুলো ভয়ঙ্কর মানুষখোর ডাইনি, সবাই বলে। বিন্দু নামের একজন সুন্দরী মেয়ে ছিল এক সময়, ওর সাথে ওর দুজন দাসীও থাকতো। বিন্দুর একজন বিশ্বস্ত সাথী টাঙাওয়ালাও থাকতো। সবাই বলে যে বিন্দু নিজের সাথীদের সাথে যাকে একবার চাইতো বস্তি থেকে তুলে নিয়ে এসে হৃৎপিণ্ড বের করে খেয়ে নিত তাকে। কিন্তু কারুর মধ্যে বিন্দুর বিরুদ্ধে কথা বলার কোনো সাহস কারুর ছিল না। যখন এই কথা গ্রামের লোকেরা জানতে পারে, তখন বিন্দুকে ওরা ওদের সাথী আর ওর টাঙাওয়ালার সাথে ওর ঝুপড়ির মধ্যে জীবন্ত জ্বালিয়ে দেয়। আর আজও যখনই কোনো যাত্রী ভুলবশত রাত্রিবেলা ওইখানে গিয়ে পৌঁছয়, তখন ওই ডাইনিরা ওর হৃৎপিণ্ড বের করে খেয়ে নেয়। রাহুল সেই সকালেই অন্য বাস ধরে দিল্লি ফেরত চলে যায়। কিন্তু রাহুল যখন সেই রাতের কথা মনে করে, তখন তার লোম খাড়া হয়ে যায়।